হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে গেমের মধ্যে অলরেডি চলে এসেছে 6th anniversary ইভেন্ট। আর এই 6th anniversary ইভেন্ট কমপ্লিট করে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে এওকিন আলোকের এখানে তোমরা বান্ডিল একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে, বাইকের স্কিন, ম্যাজিক কিউব, এছাড়া তোমরা আরও প্রচুর রিওয়ার্ড একবারে সম্পূর্ণ ফ্রিতে পেতে চলেছ। বাট এই ইভেন্ট কীভাবে কমপ্লিট করবে তার ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এছাড়া গেমের মধ্যে অলরেডি চলে এসেছে ফ্রি ডায়মন্ডের ইভেন্ট। আর এই ইভেন্ট কীভাবে কমপ্লিট করবে এবং কীভাবে তোমরা 6,666টি ডায়মন্ড সম্পূর্ণ ফ্রিতে পাবে তার ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তোমরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো। হ্যাঁ, ভিডিওটিতে এখনও পর্যন্ত যারা লাইক করোনি কি করছি আর একটি করে লাইক করে দাও, কারণ প্রতিটি লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে। তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও। এছাড়া তোমরা যদি চ্যানেলে নতুন এসে দেখো কি করছি আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি এই চ্যানেলে ফ্রি ফায়ারের আপডেট এবং ইভেন্টের ভিডিও সবার আগে দিয়ে থাকি। তাই বলছি তোমরা যদি চ্যানেলে নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দেবে। চলো ভিডিওটি স্টার্ট করা যাক। খেরাও যাক, স্যানিটাইজার কে নেশা করনা বন্ধ করো আর শুরু করতে হ্যায় বিনা কিসি পক্ষপাতি কে। এখানে তোমরা প্রথমত চলে আসবে ক্যালেন্ডার সেকশনে। ক্যালেন্ডার সেকশনে আসার পর এখানে তোমরা দেখতে পাবে প্রথমেই এখানে তোমাদের 6th anniversary ইভেন্টের একটি ক্যালেন্ডার। আর এখানে তোমরা চলে আসবে, এখানে আসার সাথে সাথে এই প্রথম নম্বর এটির উপর এখানে তোমরা ট্যাপ করে দেবে বা এখান থেকে তোমরা বেরিয়ে আসবে। বেরিয়ে আসার পর এই বাদিকে এখানে তোমরা 6th anniversary ইভেন্টের একটি এখানে লোগো দেখতে পাবে, এই লোগোর উপর ট্যাপ করে দেবে। ট্যাপ করার সাথে সাথে এই ইভেন্টের মধ্যে চলে আসবে। আর ইভেন্টের মধ্যে আসার সাথে সাথে এখানে তোমরা মিডিলে দেখতে পাচ্ছ 6 লেখা, এই 6 লেখার উপর এখানে তোমরা ট্যাপ করে দেবে। আর এখানে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এখানে তোমরা ডান সাইডে রিওয়ার্ড দেখতে পাচ্ছ এবং এখানে লেভেল দেখতে পাচ্ছ। আর এখানে তোমরা লেভেল আপ যদি করো তাহলে তোমরা এখান থেকে এই বক্স ওপেন করে একবারে সম্পূর্ণ ফ্রিতে রিওয়ার্ড পাবে। অর্থাৎ এখানে তোমরা 10 লেভেলের বক্সে দেখতে পাচ্ছ 6th anniversary ইভেন্টের একটি আবতার। এছাড়া এখানে তোমরা এই সকল রিওয়ার্ডগুলি দেখতে পাচ্ছ। এছাড়া তার পরের বক্সে এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ একটি ব্যানার, আর এই ব্যানার সহ এখানে তোমরা একটি টোকেন দেখতে পাচ্ছ। এই টোকেন দিয়ে তোমরা আলোককে ইলাইট আলোকে পরিণত করে নিতে পারবে। বাট কিভাবে তোমরা আলোককে ইলাইট আলোকে পরিণত করবে তারও ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবে। তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। এছাড়া একটি করে স্টিকার পাচ্ছ, আর এই স্টিকারের কি কাজ তোমরা লাস্টে জানতে পারবে। এখান থেকে বেরিয়ে আসবে, বেরিয়ে আসার পর এখানে তোমরা তারপরের লেভেলের বক্সে চলে আসবে। আর এখানে আসার সাথে সাথে একটি মিউজিক ক্যাসেট পাবে। তারপরেরটিতে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি প্যারাসুটের স্কিন, আর এই প্যারাসুটের স্কিনটি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে। এছাড়া এখানে তোমরা তারপরের লেভেলে এলে এখানে তোমরা স্কিনের উপরেই দেখতে পাচ্ছ এখানে তোমরা একটি কাস্টম কার্ড, অর্থাৎ এখানে তোমরা 24 ঘন্টার জন্য আনলিমিটেড কাস্টম রুম কার্ড তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে। এছাড়া তারপরের লেভেলে এলে এখানে তোমরা দেখতে পাচ্ছ এওকিন ভার্সনের এখানে তোমরা এই নিউ বান্ডিলটি একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে। আর এই এওকিন আলোকের বান্ডিলটি তোমরা সব মেল ক্যারেক্টারকে পড়াতে পারবে, আর এই বান্ডিলটি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে। এছাড়া এখানে তোমরা টপের একটি বক্স দেখতে পাচ্ছ, এই বক্স ওপেন করে তোমরা কি রিওয়ার্ড পাবে দেখো। এই বক্স ওপেন করে তোমরা এখান থেকে প্রতিদিন 24 ঘন্টার জন্য আনলিমিটেড কাস্টম রুম কার্ড পাবে। অর্থাৎ এখানে তোমরা যখন ইভেন্ট কমপ্লিট করে নেবে এখানে সব লেভেল করার পর এখানে 100 লেভেলের পর 100, 110, 120 এইভাবে তোমরা যখন লেভেল বাড়িয়ে যাবে তখন তোমরা এখান থেকে এই বক্সটি পাবে। আর এই বক্স ওপেন করে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে এই সকল রিওয়ার্ডগুলি এখান থেকে কালেক্ট করে নিতে পারবে। এইভাবে তোমরা এই নিউ ইভেন্ট কমপ্লিট করতে পারবে। এছাড়া মিডিলে এই 6 লেখাটি রয়েছে, এটির উপর ট্যাপ করবে। ট্যাপ করার সাথে সাথে এখানে তোমরা ডান সাইডে দেখতে পাচ্ছ এখানে তোমাদের স্টিকার রয়েছে, আর এই স্টিকারের উপর ট্যাপ করে এখানে তোমরা স্টিকারগুলি এখানে সাজাতে পারবে। অর্থাৎ এখানে তোমরা সাজানোর পর এখানে তোমরা নিচে দেখতে পাচ্ছ শেয়ার বটন, আর শেয়ার বটনের উপর ট্যাপ করে এখানে তোমরা যখন শেয়ার করে দেবে, শেয়ার করার সাথে সাথে এখানে তোমরা যখন কাট করে বেরিয়ে আসবে, বেরিয়ে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে রিওয়ার্ড, আর এই রিওয়ার্ড তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে। অর্থাৎ এইভাবে তোমরা এখান থেকেও রিওয়ার্ড একবারে সম্পূর্ণ ফ্রিতে কালেক্ট করে নিতে পারবে। এখান থেকে বেরিয়ে আসবে, বেরিয়ে আসার পর এখানে তোমরা ডান সাইডের উপরেই দেখতে পাচ্ছ ডেলি রিওয়ার্ড বলে একটি অপশান, আর এখানে তোমরা ট্যাপ করে দেবে। ট্যাপ করার সাথে সাথে এখানে চলে আসবে, আর এখানে তোমরা প্রতিদিন ডেলি লগ ইন করলে এখান থেকে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে এখান থেকে রিওয়ার্ড কালেক্ট করে নিতে পারবে। এখানে তোমরা দেখতেই পেলে প্রথমে মিউজিক ক্যাসেট একবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে গেলাম, এরপর এই সকল রিওয়ার্ডগুলি এখান থেকে ফ্রিতে পাবে, এবং এখানে তোমরা 7 দিন লগ ইন করার পর এখান থেকে তোমরা এই বাইকের স্কিনটি একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে। আর এই সকল রিওয়ার্ডগুলি তোমাদের এক্সচেঞ্জ হতে পারে, অর্থাৎ এখানে তোমাদের আগে পেছনে হতে পারে। এছাড়া এখান থেকে তোমরা বেরিয়ে আসবে, বেরিয়ে আসার পর এখানে তোমরা বাঁদিকে দেখতে পাচ্ছ র্যাঙ্ক প্রোটেকশন বলে একটি ইভেন্ট, আর এই ইভেন্টের মধ্যে চলে আসবে। আর এই ইভেন্টের মধ্যে আসার পর এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ 2টি ইভেন্ট। এখানে তোমরা দেখতেই পাচ্ছ এফএফ মেমোরি বলে একটি ইভেন্ট, আর এই এফএফ মেমোরি ইভেন্টের মধ্যে যখনই চলে আসবে এখানে আসার সাথে সাথে এখানে তোমরা কতগুলি কিল করেছো, কতগুলি ম্যাচ খেলেছো এখানে তোমাদের সব ডিটেলস এখানে দেওয়া থাকবে। অর্থাৎ এটি আমার একটি বট আইডি, তার জন্য এখানে আমার কোনো কিছু ডিটেলস উঠছে না। এখানে তোমাদের যত ডিটেলস আছে ফ্রি ফায়ার গেমের সব ডিটেলস তোমরা এখান থেকে দেখতে পাবে। এরপর এখান থেকে তোমরা বেরিয়ে আসবে, এখান থেকে বেরিয়ে আসার পর এখানে তোমাদেরকে কী করতে হবে দেখো,
এখানে তোমরা ডান সাইডে দেখতে পাচ্ছ একটি ইভেন্ট, আর এই ইভেন্টের মধ্যে চলে আসবে। আর এই ইভেন্টের মধ্যে আসার পরেই তোমরা এই বক্সটি পাবে, আর এই বক্স ওপেন করে তোমরা 6,663 ডায়মন্ড পর্যন্ত একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে। বাট এই ইভেন্ট কীভাবে কমপ্লিট করবে দেখো, এখানে তোমাদের ফ্রেন্ডদেরকে হেল্প করতে হবে, অর্থাৎ 20 ফ্রেন্ডকে হেল্প করতে হবে। আর 20 ফ্রেন্ডকে হেল্প করার সাথে সাথেই তোমরা এই নিচের রিওয়ার্ডগুলি একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে। এবং উপরে এখানে তোমাদের দেখতে পাচ্ছ মাই প্রসেস বলে একটি অপশান, আর এখানে তোমাদের যখনই এটি 100 হয়ে যাবে, 100 হওয়ার সাথে সাথে তোমরা এই বক্সটি একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে। আর এই বক্স ওপেন করে তোমরা 6,663 ডায়মন্ড পাবে, না হলে এখানে তোমরা রিং, এখানে ইভেন্টের ভাউচার পেতে পারো বা গোল্ড কয়েন পেতে পারো। অর্থাৎ এই রিওয়ার্ডগুলির মধ্যে তোমরা এই বক্স ওপেন করে যে কোনো রিওয়ার্ড পেতে পারো। আর এই ইভেন্ট তোমরা কীভাবে খুব সহজে কমপ্লিট করবে দেখো, এখানে তোমরা এই ফ্রেন্ডের উপর ট্যাপ করবে, ট্যাপ করার পর এখানে তোমাদের যে ফ্রেন্ড থাকবে ওই ফ্রেন্ডের উপর এখানে তোমরা আক্স করে দেবে, অর্থাৎ এখানে তোমরা হেল্প চাইবে তোমাদের ওই ফ্রেন্ডের কাছ থেকে। আর হেল্প করলে তোমাদের এখানে এক নিচে পয়েন্ট এখানে কমপ্লিট হয়ে যাবে। এইভাবে তোমরা খুব সহজে এখানে তোমরা এই ইভেন্টটি কমপ্লিট করে নিতে পারবে। এছাড়া তোমরা লিঙ্ক শেয়ারও করতে পারবে তোমাদের বন্ধুদেরকে, অর্থাৎ এখানে তোমরা ডান সাইডে দেখতে পাচ্ছ এই হলুদ অপশানের উপর যখন ট্যাপ করে দেবে, ট্যাপ করার সাথে সাথে এইরকম একটি অপশান পাবে, এখানের উপর ট্যাপ করে দেবে, ট্যাপ করার সাথে সাথে এখানে তোমাদের লিঙ্কটি কপি হয়ে যাবে এবং হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটারে তোমাদের বন্ধুদেরকে এই লিঙ্কটি শেয়ার করবে। তারপরে তোমাদের বন্ধুরা এখানে তোমাদেরকে হেল্প করবে, আর হেল্প করলেই এই ইভেন্টটি কমপ্লিট হয়ে যাবে। আর ইভেন্টটি কমপ্লিট হয়ে গেলে তোমরা এই বক্সটি পাবে, আর এই বক্স ওপেন করে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে ডায়মন্ড পেতে পারো। এইভাবে তোমরা এই ইভেন্ট খুব সহজে কমপ্লিট করে নিতে পারবে। এরপর এখান থেকে তোমরা বেরিয়ে আসবে, বেরিয়ে আসার পর একবারে সম্পূর্ণ বাইরে বেরিয়ে আসবে। এখান থেকে বেরিয়ে আসার পর ইভেন্ট ক্যালেন্ডারের এখানে চলে আসবে, আর এখানে আসার পর এখানে তোমরা র্যাঙ্ক প্রোটেকশনের এখানে চলে আসবে। আর এখানে আসার পর এই ইভেন্টটি তোমরা কীভাবে কমপ্লিট করবে দেখো, এখানে তোমাদের কোনো র্যাঙ্ক মাইনাস হবে না। অর্থাৎ এখানে তোমরা কীভাবে গেম প্লে করলে তোমাদের কোনো র্যাঙ্ক মাইনাস হবে না দেখো, এখানে তোমাদের যে ফ্রেন্ড অনেক দিন ধরে গেম প্লে করেনি ওই ফ্রেন্ডকে তোমাদেরকে রিটার্নে আনতে হবে। অর্থাৎ ওই ফ্রেন্ডকে বলতে হবে গেম ওপেন করতে, গেম ওপেন করার পর ওই ফ্রেন্ডের সাথে তোমাদেরকে গেম প্লে করতে হবে। আর ওই ফ্রেন্ডের সাথে তোমরা যদি র্যাঙ্ক গেম প্লে করো আর যদি ম্যাচ হেরে যাও তাহলে তোমাদের কোনো মাইনাস হবে না। এইভাবে তোমরা এই ইভেন্ট কমপ্লিট করতে পারবে। আর এই ইভেন্টটি তোমাদের থাকবে 7 থেকে 16 তারিখ পর্যন্ত, অর্থাৎ 7 থেকে 16 তারিখ পর্যন্ত যে ব্যাক আসা বন্ধুরা থাকবে ওই ব্যাক আসা বন্ধুদের সাথে তোমরা যদি গেম প্লে করো তাহলে তোমাদের কোনো র্যাঙ্ক মাইনাস হবে না। এইভাবে তোমরা এই ইভেন্টটি খুব সহজে কমপ্লিট করে নিতে পারবে। এরপর এখান থেকে তোমরা বেরিয়ে আসবে, বেরিয়ে আসার পর ক্যারেক্টার সেকশনে চলে আসবে। আর এখানে আসার পর এখানে তোমরা এই আলোক ক্যারেক্টারকে সিলেক্ট করে নেবে। আর আলোক ক্যারেক্টারকে সিলেক্ট করার পর এখানে তোমরা ডান সাইডে এওকিন বলে অপশান দেখতে পাচ্ছ, এই এওকিনের এখানে চলে আসবে। আর এখানে আসার সাথে সাথে এখানে তোমরা মিশন কমপ্লিট করে এই টোকেনগুলি এখান থেকে কালেক্ট করতে পারবে। আর মিশন কমপ্লিট করে তোমরা এই টোকেন কালেক্ট করে এখানে এই এওকিন ভার্সনে তোমরা করে নিতে পারবে আলোককে। আর এখান থেকে তোমরা টোকেন পাবে। আর এখান থেকে তোমরা যদি এই মিশনগুলি কমপ্লিট না করতে পারো, এখানে তোমরা নিচে দেখতে পাচ্ছ কয়েন দিয়ে রিফ্রেশ করতে পারবে মিশন। মিশন রিফ্রেশ করে তোমরা এখান থেকে এই মিশন কমপ্লিট করে এখান থেকে এই কয়েন কালেক্ট করে নিতে পারবে। এছাড়া তোমরা এই টোকেন কালেক্ট করে নিতে পারবে। আর এই টোকেন দিয়ে ডিজে আলোককে তোমরা এওকিনে পরিণত করে নিতে পারবে। এছাড়া তোমরা এই টোকেনগুলি আরেকটি প্রসেসে পাবে, অর্থাৎ এখানে তোমরা এই 6 ইউনিভার্সিটি ইভেন্টের এখানে চলে আসবে। এখানে আসার পর এখানে তোমরা এই 6 এর উপর ট্যাপ করবে, ট্যাপ করার পর এখানে তোমরা এই বক্স ওপেন করো, তোমরা দেখতে পাচ্ছ 5টি 10টি করে এখানে তোমাদের এই টোকেনগুলি দেওয়া হচ্ছে। আর এই টোকেনগুলি তোমরা এখান থেকে কালেক্ট করে নেবে। আর এই টোকেনগুলি কালেক্ট করার পর তোমরা আলোককে এওকিন আলোকে পরিণত করে নিতে পারবে খুব সহজে। এছাড়া গেমের মধ্যে ট্র্যাপ র্যাপ রিং ইভেন্ট চলে এসেছে, আর এর আপডেট এখানে আমি তোমাদেরকে আগেই দিয়েছিলাম। অর্থাৎ তোমাদের যদি বান্ডিল বা এখানে কাটানা স্কিন বা ব্যাকপ্যাক যদি পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা এখান থেকে এই সকল রিওয়ার্ডগুলি পার করতে পারো। অর্থাৎ আগে তোমাদের যদি কোনো টোকেন থেকে থাকে তাহলে তোমরা ওই টোকেনগুলি এই ইভেন্টে ইউজ করতে পারবে, অর্থাৎ ওই টোকেন এবং এখানে তোমরা খুব কম স্পিন করে তোমরা এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবে এই সকল রিওয়ার্ডগুলি। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই বান্ডিলটি নিতে গেলে তোমাদের 225টি টোকেনের প্রয়োজন পড়বে, এবং এই মেয়ের বান্ডিলটি নিতে গেলে 175টির, এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটি ওপি লেভেলের কাটানা স্কিন, আর এই কাটানা স্কিনটি নিতে গেলে তোমাদের 75টি টোকেনের প্রয়োজন পড়বে। এছাড়া এই ব্যাকপ্যাকটি নিতে গেলে 30টি টোকেনের, এবং এখানে তোমরা আফতার ব্যানার দেখতে পাচ্ছ, এই আফতার ব্যানারগুলি নিতে গেলে তোমাদেরকে এখানে 25টি করে টোকেনের প্রয়োজন পড়বে। অর্থাৎ এই ইভেন্ট কমপ্লিট করতে গেলে তোমাদের মিনিমাম 1500 থেকে 2000 ডায়মন্ড খরচা হবে, এবং এখানে তোমাদের লাক ভালো থাকলে স্পিন করতে করতেও তোমাদের পড়ে যেতে পারে। এবং তোমাদের যদি আগে যদি টোকেন থেকে থাকে তাহলে তোমাদের আরও কম ডায়মন্ডে তোমাদের ইভেন্ট কমপ্লিট হয়ে যাবে। তোমরা এইভাবে খুব সহজে এই ইভেন্ট কমপ্লিট করে নিতে পারবে। হ্যালো বন্ধুরা, এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।